হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আবার একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাস হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড, বা যে পিরিয়ডটাকে বলা হয়ে থাকে দ্য রিটার্ন টু নেচার। তো দেখো, এটা আমাদের রোমান্টিক পিরিয়ডের ওপর সেকেন্ড ক্লাস, মানে পার্ট টু ক্লাস। এখানে আমরা নভেলিস্ট এবং এসেইস্ট গুলোকে, মানে যারা বেসিক্যালি রোমান্টিক প্রোজ রাইটার্স, তাদেরকে নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি রোমান্টিক পিরিয়ডের উপর একটা ক্লাস করেছি, যেটা পার্ট ওয়ান ক্লাস। সেই পার্ট ওয়ান ক্লাসটা যারা যারা করনি, আমি সেই পার্ট ওয়ান ক্লাসের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারা ওই লিঙ্ক থেকে গিয়ে ক্লাসটা করে নিও, তাহলে পার্ট টু ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো চলো, আজকে আমরা যে ক্লাস করব সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড বা রিটার্ন টু নেচারের যারা নভেলিস্ট আছেন এবং এসেইস্ট আছেন তাদেরকে নিয়ে আমরা ক্লাস। তো ক্লাস শুরু করার আগে সবাইকে হ্যালো, আশা করছি সবাই ভালো আছো, সবাই ভালো থাকার চেষ্টা করছো এবং পড়াশোনা করছো। তো চলো, সবাইকে হ্যালো বলে আমরা আজকের আমাদের ক্লাস শুরু করি, রোমান্টিক পিরিয়ড বা রিটার্ন টু নেচারের যে পার্ট টু ক্লাস, সেই পার্ট টু ক্লাসটা। তো দেখো, আমরা রোমান্টিক পিরিয়ড বেসিক্যালি জানি যে যে পিরিয়ডটা স্টার্ট হয়েছিল মোটামুটি 1790-তে এবং 1830-তে শেষ হয়েছে। রোমান্টিক পিরিয়ড বেসিক্যালি ফেমাস রোমান্টিক পোয়েটসদের জন্য। এছাড়াও রোমান্টিক কিছু প্রোজ রাইটার্স আছে, যাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নভেলিস্ট এবং এসেইস্ট। তো আজকের ক্লাসে সেই নভেলিস্ট এবং এসেইস্টদের আমরা জানবো। তো চলো, আমাদের ক্লাস আমরা শুরু করছি, আমরা দেখি কোন কোন নভেলিস্ট এবং কোন কোন এসেইস্টদের আমরা এই ক্লাসে পাচ্ছি। তো দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দ্য রোমান্টিক নভেলিস্ট, মানে আমরা প্রথমে রোমান্টিক নভেলিস্টদের জানবো। তো রোমান্টিক নভেলিস্টদের আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর। মেজরের মধ্যে কে কে রয়েছে? মেজরের মধ্যে রয়েছে স্যার ওয়াল্টার স্কট আর জেন অস্টেন। স্যার ওয়াল্টার স্কট আর জেন অস্টেন, এনারা হচ্ছে মেজর রোমান্টিক নভেলিস্ট। মাইনর গ্রুপে কে কে রয়েছেন? মাইনর গ্রুপে রয়েছেন জন গাল্ট, থমাস লাভ পিকক আর ওয়াশিংটন ইরভিং। তাহলে মাইনর গ্রুপ এবং মেজর গ্রুপ আমরা পেয়ে গেলাম। তো চলো, আমরা এক এক করে এই নভেলিস্ট গুলো সম্পর্কে ডিটেলসে জানি। প্রথমে মেজর গুলোকে জানবো, তারপর আমরা মাইনর গুলোকে জানবো। তো চলো শুরু করা যাক। তো চলো, প্রথমেই হচ্ছে আমাদের স্যার ওয়াল্টার স্কট। দেখো, স্যার ওয়াল্টার স্কটের জন্ম হচ্ছে 1771 এবং তার মৃত্যু হচ্ছে 1832। তাহলে ওয়াল্টার স্কটের আমরা ক্রনোলজি পেয়ে গেলাম, 1771 থেকে 1832 অবধি হচ্ছে আমাদের ওয়াল্টার স্কটের ক্রনোলজি। তিনি বেসিক্যালি একজন হিস্টোরিক্যাল নভেলিস্ট, মানে তিনি যতগুলো নভেল লিখেছেন সব নভেলগুলোই হিস্ট্রি নিয়ে ডিল করছে, ইতিহাস নিয়ে ডিল করছে, সেই কারণে তাকে বলা হয় হিস্টোরিক্যাল নভেলিস্ট। তিনি বেসিক্যালি কতগুলো নভেল লিখেছেন? তিনি টোটাল 27টা নভেল লিখেছেন, 27 নভেলস তিনি লিখেছেন। তার মধ্যে মাত্র একটা নভেল, যার নাম হচ্ছে সেন্ট রোনান্স ওয়েল, এই মাত্র এই একটি নভেল যেটা 1823-তে পাবলিশ হয়, এখানে তিনি মডার্ন সেটিং দেখিয়েছেন। বাকি তার সমস্ত নভেলে আমরা হিস্টোরিক্যাল একটা সেটিং পেয়ে থাকি। একমাত্র একটা নভেল সেন্ট রোনান্স ওয়েল যেটা 1823-তে পাবলিশ হয়, সেখানে শুধুমাত্র মডার্ন সেটিং দেখতে পাওয়া যায়। এছাড়াও স্যার ওয়াল্টার স্কটকে বলা হয়ে থাকে যে তিনি একজন প্রোজ শেক্সপিয়ারিয়ান। তাকে কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে প্রোজ শেক্সপিয়ারিয়ান। তাহলে এরকম ভাবে কোশ্চেন আসতেই পারে যে স্যার কাকে প্রোজ শেক্সপিয়ারিয়ান বলা হয়ে থাকে, চারটি অপশন দিতেই পারে। তো তোমরা আমাদের ওয়াল্টার স্কটের নামটা লিখবে। তো দেখো, আমরা ওয়াল্টার স্কট সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন পেলাম। নেক্সট দেখি আমরা ওয়াল্টার স্কট সম্বন্ধে আরো কি পাচ্ছি। নেক্সট আমরা পাচ্ছি, দেখো, যে তার ইম্পর্টেন্ট নভেলস, তার টোটাল 27 নভেলস, অতগুলো আমাদের জানার প্রয়োজন নেই, আমরা জানবো তার ইম্পর্টেন্ট নভেলস। তাহলে প্রথম তার যে নভেল, তার নাম হচ্ছে ওয়েভারলি। এই ওয়েভারলির আরেকটা টাইটেল আছে, সেই আরেকটা টাইটেল হলো ইট ইজ 60 ইয়ার্স সিন্স। তাহলে একটা টাইটেল হচ্ছে ওয়েভারলি আর আরেকটা টাইটেল হচ্ছে ইজ বা ইট ইজ 60 ইয়ার্স সিন্স। এটা হচ্ছে আমাদের স্কটের প্রথম নভেল। এটা পাবলিশ কখন হচ্ছে? এটা পাবলিশ হচ্ছে 1814 এবং এটাও একটা হিস্টোরিক্যাল নভেল। আমরা প্রথমেই জেনেছি যে ওয়াল্টার স্কট তিনি বেসিক্যালি একজন হিস্টোরিক্যাল নভেলিস্ট। এই যে ওয়েভারলি নভেলটা,
এটা এতটাই পপুলার হয়ে গেল যে এটা পাবলিশ হওয়ার পর থেকে ওয়াল্টার স্কটের বাকি নভেলগুলো যখন পাবলিশড হতে শুরু করলো, ওয়াল্টার স্কটের নামটা লোকে পাল্টে দিল এবং তাকে সবাই বলতে শুরু করলো যে অথর অফ ওয়েভারলি। মানে বুঝতেই পারছো, ওয়েভারলি নভেলটা এতটাই ফেমাস হয়ে গেল, এতটাই পপুলার হয়ে গেল যে এর পরবর্তী নভেলগুলো যখন পাবলিশ হলো, পাবলিক কিন্তু দোকানে গিয়ে বই কিনতে শুরু করলো কি নামে, যে ওয়াল্টার স্কটের নভেল দিন সেটা বলছে না, পাবলিক বলতে শুরু করলো যে ওয়েভারলি লিখেছেন যিনি তার অন্যান্য নভেলগুলো দিন। তাহলে বুঝতেই পারছো এটা প্রচন্ড ফেমাস একটা নভেল। এর পরবর্তী যে নভেলগুলো এই 1814 থেকে 1816 এর মধ্যে পাবলিশড হচ্ছে, সেই নভেলগুলোকে বেসিক্যালি ওয়েভারলি নভেলসই বলা হয়ে থাকে। তাহলে কেন ওয়েভারলি নভেলস বলা হয় থাকে? বিকজ অফ দ্য পপুলারিটি, বিকজ অফ দ্য পপুলারিটি অফ দ্য নভেল ওয়েভারলি। কারণ ওয়েভারলি নভেলটা এতটাই ফেমাস হয়ে গেল যে তিনি ওয়েভারলির অথর হিসাবে পরিচিত হয়ে গেলেন এবং তার পরবর্তী নভেলগুলো সেগুলোর নাম হয়ে গেল কি, ওয়েভারলি নভেলস। তাহলে দেখো প্রথম নভেল আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সট দেখি কি পাচ্ছি। আমরা নেক্সট পাচ্ছি দেখো তার দু নম্বর আরেকটা ইম্পর্টেন্ট নভেল, যার নাম হচ্ছে ইভান হো। এই ইভান হো দুটো টাইটেল আছে, একটা হচ্ছে ইভান হো আর একটা টাইটেল হচ্ছে ইভান হো এ রোমান্স। এটা পাবলিশড হচ্ছে কখন? এটা পাবলিশড হচ্ছে প্রথমবার আমাদের 1890, সেকেন্ড বার এটা আবার পাবলিশড হচ্ছে 1820। দেখো দুটো ডেটই দেওয়া আছে, একটা ডেট প্যাকেটের মধ্যে দেওয়া আছে, একটা ডেট দেখো লেখা আছে। তাহলে 1820 তে সেকেন্ড পাবলিকেশন হচ্ছে আর লেট 1819 মানে 1819 এর শেষের দিকে এটা প্রথমবার পাবলিশড হচ্ছে। এটা পাবলিশড হয় তিনটে ভলিউম, এটা তিনটে ভলিউমে পাবলিশড হয় টোটাল নভেলটা, ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3, এবং এটাও একটা হিস্টোরিক্যাল নভেল। তাহলে ইভান হো এটাও একটা হিস্টোরিক্যাল নভেল। নেক্সট কি, নেক্সট তিন নম্বর নভেলের নাম হচ্ছে কেনিল ওর্থ, কেনিল ওর্থ এ রোমান্স। এটাও একটা হিস্টোরিক্যাল রোমান্স নভেল। এটা পাবলিশড হচ্ছে কত সালে? 1821, 13 জানুয়ারি 1821, এবং এটাও কিন্তু তিনটে ভলিউমে পাবলিশড হচ্ছে। নেক্সট আমরা ওয়াল্টার স্কটের কি নভেল পাচ্ছি? নেক্সট চার নম্বর যে নভেলটা পাচ্ছি তার নাম হচ্ছে ওল্ড মোরালিটি। এর আরো একটা টাইটেল আছে, এর আরো একটা যে টাইটেল সেই টাইটেলটার কি নাম? সেই টাইটেলের নাম হচ্ছে দ্য টেল অফ ওল্ড মোরালিটি। এটা পাবলিশড হচ্ছে কখন? এটা পাবলিশড হচ্ছে 1816-এ। এটাও একটা হিস্টোরিক্যাল নভেল। তাহলে বুঝতে পারছো স্কট বেসিক্যালি ফেমাস কিসের জন্য? তার হিস্টোরিক্যাল নভেল লেখার জন্য স্কট কিন্তু আমাদের কাছে ফেমাস হয়ে আছে। তাহলে দেখো চারটে আমরা ইম্পর্টেন্ট নভেল পেলাম। আমরা নেক্সট ওয়াল্টার স্কটে কি পাচ্ছি দেখি। নেক্সট আমরা পাচ্ছি দেখো তার পোয়েট্রি। তাহলে দেখো 27টা নভেলের মধ্যে আমরা চারটে ইম্পর্টেন্ট নভেলকে বেছে নিলাম। তাহলে তিনি নভেল লেখা ছাড়াও তিনি পোয়েট্রি লিখেছেন, তাহলে পোয়েট্রিও তিনি অনেক লিখেছেন। তাহলে তার অনেকের মধ্যে আমরা ইম্পর্টেন্ট পোয়েট্রি গুলো জানি। তাহলে ইম্পর্টেন্ট পোয়েট্রি কোনটা কোনটা? দেখো প্রথমে পাচ্ছি আমরা দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, যেটা পাবলিশ হচ্ছে কখন? 1805। এটা কেমন কবিতা? এটা হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম। ন্যারেটিভ মানে কি? বর্ণনামূলক, ডেসক্রিপটিভ, যেটা অনেক বড় কিছু বর্ণনা করবে। তাহলে এটা হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম। এই কবিতায় কতগুলো ক্যান্টো আছে? 6টা ক্যান্টো আছে। কটা আছে? 6টা ক্যান্টো আছে। এবং এই যে নভেলটা এর সেটিংটাও দেখো হিস্টোরিক্যাল সেটিং। এটা কখন সেটিং হয়েছে? এটা স্কটিশ বর্ডার্স, স্কটিশ বর্ডার্স মানে স্কটল্যান্ডের যে বর্ডার, সেই বর্ডার রিজিয়নে সেট হয়েছে। পিরিয়ডটা কখন? মিড 16th century, 1600 শতাব্দীর মাঝামাঝি সময়। তাহলে এর যে স্পিকার, এই স্পিকার হচ্ছেন একজন মিনস্ট্রেল, একজন মিনস্ট্রেল, তিনি স্পিক করছেন 1600 মানে 1600 সালে তিনি স্পিক করছেন তার এই কবিতাটা। ঠিক আছে, তাহলে আমরা পেলাম প্রথম কবিতা দ্য লেডি অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, যেটা 1805-এ পাবলিশ। নেক্সট তার যে কবিতা তার নাম কি? তার নাম হচ্ছে দ্য লেডি অফ দ্য লেক। তাহলে প্রথম পেলাম দ্য লে অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, সেকেন্ড হচ্ছে দ্য লেডি অফ দ্য লেক। এটা পাবলিশ হচ্ছে কখন? 1810, 1810 সালে। এটাও একটা ন্যারেটিভ। এটা কি কবিতা গো? এটাও একটা ন্যারেটিভ পোয়েম।
এর সেটিং কি? এর সেটিং হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের একটা পার্টিকুলার রিজিয়ন, যে রিজিয়নে সেট হচ্ছে সেই রিজিয়নটার নাম হচ্ছে ক্রস অ্যাক্স রিজিয়ন। স্কটল্যান্ডের ক্রস অ্যাক্স রিজিয়নে এটাও সেট হচ্ছে। এখানেও কিন্তু ছটা ক্যান্টো আছে, দ্য লেডি অফ দ্য লেক এটাতেও ছটা ক্যান্টো আছে। এবং এই যে প্রত্যেকটা ক্যান্টো, প্রত্যেকটা ক্যান্টো একটা দিনের গল্প বলছে, মানে প্রত্যেকটা ক্যান্টো একটা সিঙ্গেল ডে এর গল্প বলছে, একটা গোটা দিনের গল্প হচ্ছে আমাদের দ্য লেডি অফ দ্য লেক, যেটা 1810-এ পাবলিশ হচ্ছে। তাহলে দুটো তার ইম্পর্টেন্ট পোয়েম পেয়ে গেলাম, দুটোই ন্যারেটিভ পোয়েম এবং দুটোতেই ছটা ক্যান্টো আছে এবং দুটোরই সেটিং হচ্ছে কি, স্কটল্যান্ড। তাহলে দেখো পোয়েট্রি আমরা পেয়ে গেলাম, আমরা নেক্সট ওয়াল্টার স্কটে কি পাচ্ছি দেখি। আমরা নেক্সট পাচ্ছি ড্রামা। তাহলে দেখো স্কট ড্রামাও লিখেছিলেন, ড্রামার মধ্যে তার ফেমাসটাকে আমরা নিয়ে নিচ্ছি। তার ফেমাস কোনটা? তিনি একটা জার্মান নাটককে ট্রান্সলেট করেছিলেন। কোন জার্মান নাটককে ট্রান্সলেট করেছিলেন? যে নাটকটাকে ট্রান্সলেট করেছিলেন সেই নাটকটা কার লেখা? সেই নাটকটা হচ্ছে একজন জার্মান রাইটার, যার নাম হচ্ছে জোহান ওলফগ্যাং ভন গোয়েথি। গোয়েথির লেখা একটা নাটক, নাটকটার নাম কি, গোর্চ ভন বেরলিংজেন। এই গোর্চ ভন বেরলিংজেন এই যে নাটকটা, এটাকে ট্রান্সলেট করেছিলেন কে আমাদের ওয়াল্টার স্কট, ইংরেজিতে। ইংরেজিতে ট্রান্সলেট করে কি নাম দিয়েছিলেন, গোয়েথ অফ বেরলিংজেন উইথ দ্য আয়রন হ্যান্ড আর ট্র্যাজেডি, যেটা 1799-এ পাবলিশড হচ্ছে। তাহলে বুঝতেই পারছো স্কট আমাদের গোয়েথির যে নাটক, যেটা 1773-তে গোয়েথি লিখেছিলেন, গোর্চ ভন বেরলিংজেন, সেটাকে ট্রান্সলেট করছেন ইংরেজিতে 1799। তাহলে এই ড্রামাটিক ওয়ার্কের জন্যও কিন্তু আমাদের ওয়াল্টার স্কট ফেমাস হয়ে আছেন। বেসিক্যালি তিনি কিন্তু ফেমাস তার নভেলসের জন্য, এছাড়াও তিনি কবিতা এবং ড্রামাতেও তার কন্ট্রিবিউশন দেখিয়েছেন। কিন্তু আমরা জানি যে রোমান্টিক পিরিয়ডে বেসিক্যালি কবিতা এবং আমাদের যে নভেল, এই দুটো জিনিসই ফ্লোরিশ হয়েছিল, ড্রামা অতটা পরিমাণে ফ্লোরিশ হয়নি। সেই কারণে অ্যাজ এ নভেলিস্ট আমাদের কাছে ওয়াল্টার স্কট পরিচিত হয়ে আছেন। তাহলে প্রথম যে নভেলিস্ট আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সট দেখি কাকে পাচ্ছি, নেক্সট আমরা পাচ্ছি দেখো জেন অস্টেন। জেন অস্টেন যার জন্ম হচ্ছে 1775 সালে, মৃত্যু কখন, 1817 সালে। দেখো জেন অস্টেন আমাদের কাছে ফেমাস হয়ে আছেন তার ছটা নভেলের জন্য, তার ছটা বিখ্যাত নভেল আছে। তার এই নভেলগুলো কিসের ওপর বেস করে লেখা, তিনি এই ছটা নভেলে কোন জিনিসটাকে বেশি করে দেখাচ্ছেন? দেখো তার এই নভেলগুলোর দুটো বেসিক থিম আছে। প্রথম যে থিম সেটা হচ্ছে তিনি এই নভেলে কি করছেন, ইন্টারপ্রেট করছেন, ক্রিটিসাইজ করছেন এবং কমেন্ট করছেন। কিসের ওপর? ব্রিটিশ ল্যান্ডেড জেন্ট্রি। এই ব্রিটিশ ল্যান্ডেড জেন্ট্রি অফ দ্য 18th সেঞ্চুরি, এই যে সিচুয়েশন এটাকে তিনি ক্রিটিসাইজ করছেন। এই ল্যান্ডেড জেন্ট্রি কথাটার মানে কি? দেখো সেই সময়কার যে সমস্ত ব্রিটিশ পিপলদের প্রচন্ড জমি ছিল, প্রচন্ড জায়গা ছিল, বাড়ি ছিল, এস্টেট ছিল, এবং সেই সমস্ত ধনী ব্যক্তিরা তাদের ওই এস্টেট গুলোকে ভাড়া দিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। তারা সেই সমস্ত এস্টেট, তাদের সমস্ত বাড়ি বলো, সমস্ত জমি জায়গা বলো ভাড়া দিয়ে তারা নিজেদের জীবিকা নির্বাহ করত। এই জিনিসটাকে তিনি দেখিয়েছেন তার এই ছটা নভেলে, সেগুলো কমেন্ট করেছেন, ক্রিটিসাইজ করেছেন, তিনি সেগুলোকে ইন্টারপ্রেট করেছেন। এছাড়া তিনি আরো কি দেখিয়েছেন, তিনি দেখাচ্ছেন যে সেই সময়কার মেয়েদের যে ডিপেন্ডেন্স হওয়া, মেয়েগুলো যে ম্যারেজের প্রতি ডিপেন্ডেন্স, ম্যারেজের প্রতি ডিপেন্ডেন্স হয়ে তারা নিজেদের ইকোনমিক সিকিউরিটি ক্রিয়েট করছে সেই সময়কার উইমেনরা, সেই জিনিসটাকেও তিনি দেখিয়েছেন। কারণ জেন অস্টেনের নভেলে কিন্তু আমরা পেয়ে যাই লাভ ম্যারেজ অ্যান্ড মানি থিম, লাভ মানি ম্যারেজ, এই থিমটা কিন্তু বারবার পাই আমরা দেখতে পাই এখানকার মেয়েরা। এই যে নভেলে তার যে মেয়ে ক্যারেক্টার গুলো, তারা নিজেদের ফিউচারটাকে সিকিউর করছে বাই ম্যারিং আ হায়ার ক্লাস ম্যান। তাহলে এই ব্যাপারটাকেও তিনি কিন্তু ক্রিটিসাইজ করছেন তার এই ছটা নভেলে।
তা দেখো তার নভেল গুলো কি কি জানি আমরা এক এক করে। তাহলে প্রথমেই দেখো তার যে নভেল গুলো, আমরা সেই ছটা নভেলকে জানি। তাহলে প্রথমেই যে নভেলটার নাম পাচ্ছি সেটা তোমরা পড়েছো, তোমাদের সিলেবাসে হয়তো ছিল, তার নাম হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এর আরেকটা টাইটেল আছে, এর আরেকটা টাইটেল কি, ফার্স্ট ইমপ্রেশন। এটা কখন পাবলিশড হচ্ছে? এটা পাবলিশড হচ্ছে 1813-এ। এটা হচ্ছে আমাদের জেন অস্টেনের প্রথম নভেল। পাবলিশড হচ্ছে দেরি করে, কিন্তু লিখেছিলেন তিনি এটাই প্রথম। কখন লেখা হয়েছিল? 1796 থেকে 1797 এর মধ্যে। এটা কেমন টাইপের নভেল? এটা হচ্ছে রোমান্টিক নভেল অফ ম্যানার্স। সেই সময়কার মানুষদের যে ম্যানার, কোন ফ্যাশনটাকে তারা নিয়ে চলে, কোন ম্যানারটাকে তারা নিয়ে চলে, সেই জিনিসটাকে তিনি দেখাচ্ছেন এই প্রাইড অ্যান্ড প্রেজুডাইসে। তিনি ক্রিটিসাইজ করছেন টোটাল সোসাইটিকে। তাহলে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস বা ফার্স্ট ইমপ্রেশন, যেটা 1796-এ লেখা হয় বা 1797-এ লেখা হয়, সেটা হচ্ছে আমাদের জেন অস্টেনের ফার্স্ট নভেল এবং পাবলিশ হয় 1830, একটু পরে পাবলিশ। দ্য সেকেন্ড যে নভেল, তার নাম হচ্ছে কি, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। এটা লেখা হয় কখন? 1797 সাল থেকে 1798 এর মধ্যে। পাবলিশ হয় কখন? 1811। এটা কিন্তু আগে পাবলিশ হয়ে যায়, প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের চেয়ে এটা আগে পাবলিশ হয়ে যায়। এটা বেসিক্যালি যখন প্রথম পাবলিশ হয়, অ্যানোনিমাসলি পাবলিশ হয়, মানে অস্টেন তার নাম দেননি, উইদাউট নামে তিনি পাবলিশ করছেন। কেন উইদাউট নামে পাবলিশ করছেন? কারণ অস্টেন যে সময়টায় বিলং করছেন, সেই সময়ে কিন্তু মেয়েরা সেরকম লেখালেখি করতো না। ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে মেয়েরা লেখালেখি করতে শুরু করলো, মেয়েরা ফ্লোরিশ হতে শুরু করলো। সেই কারণে তিনি অ্যানোনিমাসলি বেনামি ভাবে তার এই নভেলটা পাবলিশ করেন। নামের জায়গায় কি লেখা ছিল? এ লেডি। পাবলিশড বাই কি লেখা ছিল? রিটেন বাই এ লেডি। যেখানে অথরের নাম থাকে সেখানে শুধু লেখা ছিল এ লেডি। তাহলে বুঝতেই পারছো, কোশ্চেন আসতেই পারে যে অস্টেনের কোন নভেলের ওপর লেখা ছিল এ লেডি, রিটেন বাই এ লেডি। তো তোমাদের আনসার লিখতে হবে সেন্স এন্ড সেন্সিবিলিটি, যেটা 1811-এ পাবলিশ হচ্ছে। নেক্সট তিন নাম্বার যে নভেল, এটাও একটা ইম্পর্টেন্ট নভেল। এর নাম হচ্ছে কি, ম্যানসফিল্ড পার্ক। এটা পাবলিশ হয় কত সালে? 1814। এটা কখন লেখা হচ্ছে? 1811 সাল থেকে 1813 সালে লেখা হয়। এর একটা সেকেন্ড এডিশন পাবলিশড হয়। প্রথম এডিশন পাবলিশড হয় 1814 সালে, এবং এর সেকেন্ড এডিশনটা পাবলিশড হয় কত সালে? 1816 সালে, 1816-এ এর সেকেন্ড এডিশন পাবলিশড হয়। তাহলে প্রথম তিনটে নভেল পেয়ে গেলাম। নেক্সট দেখি আমরা কি পাচ্ছি। নেক্সট পাচ্ছি দেখো চার নম্বর যে ইম্পর্টেন্ট নভেল, তার নাম হচ্ছে এমা। এমা পাবলিশড হচ্ছে কখন? 1816-এ। এটা লেখা হচ্ছে কখন? 1815-এ। এই নভেলটা 1816-এ পাবলিশড হচ্ছে, কিন্তু এর আসল পাবলিশিং ডেট হচ্ছে ডিসেম্বর 1815। এর আসল কি কো পাবলিকেশন ডেট? ডিসেম্বর 1815। কিন্তু এই নভেলের টাইটেল পেজে, মানে প্রথম পেজে লেখা আছে পাবলিকেশন ডেট কি, 1816। কিন্তু 1816 এর নভেল এটা নয়, এটা বেসিক্যালি ডিসেম্বর 1815-এই পাবলিশড হয়ে যায়, কিন্তু পাবলিকেশন ডেট এর টাইটেল পেজে লিখে রাখা হয় 1816-এ, নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। নেক্সট পাঁচ নাম্বার কি, পাঁচ নাম্বার যে ইম্পর্টেন্ট নভেল, তার নাম হচ্ছে নর্থাঙ্গার অ্যাবে। এটা পাবলিশড হচ্ছে কত সালে? 1818-এ। এটা পাবলিশড হচ্ছে 1818, অস্টেনের মৃত্যুর পর, পোস্টমাসলি পাবলিশ। এটা লেখা হচ্ছে কখন? 1798। এই নভেলটার বেসিক থিম কি? এই নভেলটার বেসিক থিম হচ্ছে, এটা দুটো জিনিসকে নিয়ে ডিল করছে। একটা কি, একটা হচ্ছে কামিং অফ এজ নভেল। কামিং অফ এজ মানে কি, এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই যে অ্যাডোলেসেন্স অ্যাওয়াকেনিং, এই যে বয়স সন্ধিকাল থেকে অ্যাডাল্টহুডের দিকে পৌঁছানো, এই ব্যাপারটাকে কামিং অফ এজ বলা হয়। এই কামিং অফ এজ হচ্ছে নর্থাঙ্গার অ্যাবে, এবং এই নভেলে আমাদের অস্টেন কি করেছেন, স্যাটায়ার করেছেন। কাকে স্যাটায়ার করেছেন? গথিক নভেলস কে। গথিক নভেলস মানে টেরর এবং ভুতুড়ে যে নভেলগুলো, সেই নভেলগুলোকে স্যাটায়ার করেছেন কে,
আমাদের অস্ত্রে দ্য নর্থাঙ্গার অ্যাবেদি, যেটা 1818 এ পাবলিশ হয় পোস্থমাস। লাস্ট দেখো 6 নম্বর যে নভেল, ইম্পর্টেন্ট নভেল, তার নাম হচ্ছে পারসুয়েশন, যেটা 1818 এ পাবলিশ। এটা লেখা হচ্ছে কখন? 1815 থেকে 1816 এর মধ্যে। এটা পাবলিশ হয় কার সাথে? ওই নর্থাঙ্গার অ্যাবের সাথে। জেন অস্টেন মারা যাওয়ার 6 মাস পরে এটা ওই নর্থাঙ্গার অ্যাবের সাথে পাবলিশ হয়ে থাকে। তাহলে দেখো আমরা 6টা যে ইম্পর্টেন্ট নভেল, সেই ইম্পর্টেন্ট নভেল গুলো পেয়ে গেলাম। এরপর আমরা নেক্সট দেখি কি পাচ্ছি। দেখো নেক্সট আমরা কি পাচ্ছি, নেক্সট আমরা পাচ্ছি যে তার বাকি যে দুটো নভেল, তিনি 6টা নভেলের জন্য ফেমাস, এছাড়াও তার দুটো নভেল আছে। একটা নাম হচ্ছে কি, লেডি সুসান। এটা কি নভেল? এটা বেসিক্যালি একটা ছোট এপিস্টোলারি নভেল। এপিস্টোলারি নভেল মানে কি, যে নভেল গুলো বেসিক্যালি লেটার ফর্মে মানে চিঠির আকারে লেখা হয় তাকে কি বলা হয়, এপিস্টোলারি নভেল। এটা লেখা হয় কখন? এটা লেখা হয় 1794, কিন্তু এটা পাবলিশড হয় 1871। তাহলে বুঝতেই পারছো আরেকটা নভেল পেয়ে গেলাম আমরা, লেডি সুসান, যেটা হচ্ছে একটা ছোট এপিস্টোলারি নভেল, 1794 এ লেখা হয়, পাবলিশড হয় 1871। আর আরেকটা হচ্ছে জেন অস্টেনের লেখা নভেল, তার নাম হচ্ছে দ্য ওয়াটসনস। এটা একটা অ্যাবান্ডান্ড নভেল। অ্যাবান্ডান্ড নভেল মানে কি, ইনকমপ্লিট নভেল। এটাকে অস্টেন কমপ্লিট করেন, এটাকে তিনি শুরু করেছিলেন কত সালে লেখা, 1803 তে শুরু করেছিলেন, কিন্তু সেটাকে তিনি কমপ্লিট করেননি। তাহলে দ্য ওয়াটসনস হচ্ছে অস্টেন লেখা একটা অ্যাবান্ডান্ড নভেল। তাহলে দেখো আমরা জেন অস্টেনের যে নভেল গুলো সেগুলো পেয়ে গেলাম। এরপর আমরা দেখি নেক্সট কাকে পাচ্ছি। আমরা নেক্সট পাচ্ছি দেখো জন গার্ল্ট। জন গার্ল্ট হচ্ছেন আমাদের নেক্সট রাইটার। তো নেক্সট রাইটার বা নেক্সট নভেলিস্ট আমাদের জন গার্ল্ট। তো জন গার্ল্টের আমরা কি কি পাচ্ছি দেখো, জন গার্ল্টের আমরা প্রথমেই তার জন্ম এবং মৃত্যুটা দেখি। তার জন্ম হচ্ছে 1779 এবং তার মৃত্যু কখন, 1839। তাকে বেসিক্যালি বলা হয়ে থাকে তিনি হচ্ছেন প্রথম পলিটিক্যাল নভেলিস্ট। কেন পলিটিক্যাল নভেলিস্ট? কারণ তার নভেলগুলোতে তিনি ব্রিটেনে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে ইম্প্যাক্টগুলো সোসাইটিতে ছড়িয়ে পড়লো সেগুলোকে নিয়ে তিনি কিন্তু ডিল করছেন, তিনি পলিটিক্যাল ব্যাপারগুলোকে নিয়ে ডিল করছেন। সেই কারণে জন গার্ল্টকে ফার্স্ট পলিটিক্যাল নভেলিস্ট হিসাবে বলা হয়। তার নভেলগুলো কি, তার দেখো তিনটে নভেলের নাম আমরা পাচ্ছি। প্রথম নভেলের নাম কি, প্রথম নভেলের নাম হচ্ছে দ্য আইসার লিগেটি। এর আরেকটা নাম আছে দ্য প্রিন্ডল ফ্যামিলি। এটা পাবলিশড হচ্ছে কখন, 1821। এটাও একটা এপিস্টোলারি নভেল, মানে এটাও একটা লেটার ফর্মে লেখা হয়েছে। দু নম্বরে কি পাচ্ছি আমরা, দু নম্বরে আমরা পাচ্ছি দ্য অ্যানালস অফ প্যারিস, যেটা পাবলিশড হচ্ছে কত সালে, 1821। এই দ্য অ্যানালস অফ প্যারিস এটা হচ্ছে আমাদের জন গার্ল্টের মাস্টারপিস। এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত লেখা এই অ্যানালস অফ প্যারিস, যেটা 1821 এ পাবলিশড হচ্ছে। আরেকটা আছে যেটা 1822 তে পাবলিশড হচ্ছে, তার নাম হচ্ছে প্রভোস্ট। তা দেখো জন গার্ল্টের আমরা তিনটে বেসিক্যালি ইম্পর্টেন্ট নভেল পেয়ে গেলাম। আবার নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট রাইটার নাম হচ্ছে আমাদের থমাস লাভ পিকক। দেখো থমাস লাভ পিকক কবিতাও লিখেছেন, আমরা কবিতাতেও এনার নাম দেখেছি, প্লাস ইনি স্যাটায়ারও লিখেছেন, 4 এজেস অফ পোয়েট্রি তাও আমরা দেখেছি আগের সেকশনে। তো থমাস লাভ পিকক তার জন্ম হচ্ছে 1785 এবং তার মৃত্যু হচ্ছে কখন, 1866। এই থমাস লাভ পিকক বেসিক্যালি 7টা নভেল লিখেছেন। কতগুলো নভেল লিখেছেন, 7টা নভেল। এই 7টা নভেলের মধ্যে তার দুটো বিখ্যাত নভেল আছে, সেগুলো আমরা জানি। এই থমাস লাভ পিকক আমাদের রোমান্টিক পোয়েট পিবি সেলি বা পার্সি বাইসি সেলি তার একজন ভালো বন্ধু ছিলেন। তিনি 7খানা নভেল লিখেছেন, তার মধ্যে দুটো খুবই ফেমাস, সেগুলো আমরা জানি। একটার নাম হচ্ছে হেডলং ফল, যেটা পাবলিশড হচ্ছে 1850।
বাট এটারও ডেট লেখা আছে কত 1860, পাবলিশ হয়েছিল 1815 এ, বাট এর ডেটটা লেখা আছে কত 1860, ফ্রন্ট পেজে লেখা আছে 1860 এ পাবলিশ। এটাকে আরেকবার রিভাইজ করা হয়, কত সালে রিভাইজ করা হয়, 1837। তা দেখো হেডলং হল পেয়ে গেলাম, আর এটা কি পাচ্ছি আমরা, নাইটমেয়ার অ্যাবে। এই নাইটমেয়ার অ্যাবে পাবলিশড হয় 1818 এ, এবং এটাকেও রিভাইজ করা হয়, এটাকে রিভাইজ করা হয় কত সালে, 1837। তা দেখো থমাস লাভপিককের নভেলসগুলো আমরা পেয়ে গেলাম। এছাড়াও একটা জিনিস মনে রাখবে, থমাস লাভপিককের একটা ফেমাস রাইটিং দ্য ফোর এজেস অফ পোয়েট্রি, এটাকে নিয়ে আমি আলোচনা করেছি, আমি পার্ট ওয়ান যে ক্লাসটা করেছি, পার্ট ওয়ান ক্লাসে আমি যখন সেলি পড়াচ্ছিলাম, সেলি পড়াতে গিয়ে লাভপিককে এই ফোর এজেস অফ পোয়েট্রির কথা বলেছি, ওখানে একটু রেফারেন্সটা করে নিই। তা দেখো থমাস লাভপিককে আমি পেয়ে গেলাম। এরপর আমরা নেক্সট জায়গায় চলে যাই, নেক্সট আমরা কি পাচ্ছি, দেখো নেক্সট পাচ্ছি আমরা ওয়াশিংটন ইরভিং। কাকে পাচ্ছি আমরা, ওয়াশিংটন ইরভিংকে। ইরভিং এর জন্ম হচ্ছে 1783 তে এবং তার মৃত্যু হচ্ছে 1859। ইরভিং বেসিক্যালি ফেমাস তার ছোট গল্পের, তিনি নভেলিস্ট একজন, তিনি একজন প্রোজ রাইটার নভেলিস্ট, বাট তিনি ফেমাস হয়ে আছেন তার শর্ট স্টোরি গুলোর জন্য। তার শর্ট স্টোরি কোনগুলোর জন্য, তার দুটো বিখ্যাত আছে, একটা নাম হচ্ছে রিফ ভ্যান উইঙ্কল, যেটা পাবলিশ হচ্ছে কত সালে, 1890, আর একটা কি আছে, দ্য লিজেন্ড অফ স্লিপি হলো, যেটা 1820 তে পাবলিশ হচ্ছে। এই দুটো তার প্রচন্ড ফেমাস, এই দুটো পাবলিশ হচ্ছে একটা কালেকশনে, যে কালেকশনে পাবলিশ হচ্ছে সেই কালেকশনটার নাম হচ্ছে দ্য স্কেচ বুক অফ জিওফ্রে ক্রেয়ন জেন্ট। এই কালেকশনে পাবলিশ হচ্ছে কোনটা, ওয়াশিংটন ইরভিনের আমাদের দুটো শর্ট স্টোরি, যেগুলোর জন্য তিনি ফেমাস হয়ে আছেন। নেক্সট আমরা কি পাচ্ছি, দেখো ইরভিং সম্পর্কে আমরা নেক্সট পাচ্ছি, তিনি এছাড়াও আর কি লিখেছেন, তিনি হিস্ট্রি লিখেছেন, মানে হিস্ট্রিক্যাল নভেল, কার মতো, ওয়াল্টার স্কটের মতো। তিনি প্রথমে যেটা লিখেছেন তার নাম হচ্ছে, দেখো বিরাট বড় মতো একটা, আ হিস্ট্রি অফ নিউ ইয়র্ক ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড টু দ্য এন্ড অফ দ্য ডাচ ডাইনাস্টি বাই ড্রাইডরিচ কেনিংব্রোক 1809। তাহলে এই এত বড় নাম, তাহলে আ হিস্ট্রি অফ নিউ ইয়র্ক ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড টু দ্য এন্ড অফ দ্য ডাচ ডাইনাস্টি বাই ডাইডরিচ নিকারব্রোক এই 1809 যেটা পাবলিশ হচ্ছে, এটা হচ্ছে একটা হিস্ট্রিক্যাল রাইট, কার লেখা, আমাদের ইরভিং। এছাড়াও ইরভিং 1830 আরেকটা হিস্ট্রি পাবলিশ করছেন, তার নাম তিনি দিচ্ছেন ক্রনিকলস অফ দ্য কনকুয়েস্ট অফ গ্রানাডা। এই কনকুয়েস্ট অফ গ্রানাডা এটাও একটা হিস্ট্রিক্যাল বুক। এই কনকুয়েস্ট অফ গ্রানাডা এই নামে আরেকটা লেখা আছে, সেই লেখাটা কে লিখেছিলেন, সেটার নাম হচ্ছে দ্য কনকুয়েস্ট অফ গ্রানাডা। সেটা কে লিখেছিলেন, সেটা লিখেছিলেন আমাদের জন ড্রাইডেন। জন ড্রাইডেনের একটা নাটক, তার নাম হচ্ছে দ্য কনকুয়েস্ট অফ গ্রানাডা, যেটা প্রথম স্টেজ অ্যাক্টেড হয় কখন, 1670 সালে এবং 1671 সালে, এবং বই আকারে পাবলিশ হয় কখন, 1672 সালে। তাহলে মনে রাখবে যে ক্রনিকলস অফ দ্য কনকুয়েস্ট অফ গ্রানাডা ইরভিং এর লেখা, কিন্তু দ্য কনকুয়েস্ট অফ গ্রানাডা জন ড্রাইডেনের লেখা একটা নাটকের নাম। তাহলে আমরা ইরভিংকে পেয়ে গেলাম, তাহলে ইরভিংকে পেয়ে গেলাম। এরপর দেখো আমরা নতুন একটা জায়গায় চলে যাচ্ছি, নতুন কোথায় যাচ্ছি আমরা, রোমান্টিক এসেইস্টে যাচ্ছি। রোমান্টিক এসেইস্টদেরও আমরা দুটো ভাগে ভাগ করছি, দেখো নভেলিস্টদেরও দুটো ভাগে ভাগ করেছিলাম, এসেইস্টদেরও আমরা দুটো ভাগে ভাগ করছি, মেজর এবং মাইনর। মেজরের মধ্যে কে কে রয়েছে, মেজরের মধ্যে রয়েছে দেখো চার্লস ল্যাম, থমাস ডিকুয়েন্সি, আর রয়েছেন উইলিয়াম হ্যাজলিট। মাইনরের মধ্যে কে কে রয়েছেন, মাইনরের মধ্যে রয়েছেন ওয়াল্টার স্যাভেজ ল্যান্ডো, আর রয়েছেন জন জি লকহার্ট। তাহলে দেখো মেজর এবং মাইনরদের নামগুলো পেয়ে গেলাম। তো চলো আমরা এক এক করে এই মেজর এবং মাইনরদের আস্তে আস্তে আলোচনা করতে থাকি, আলোচনা করলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা মেজর, প্রথমে মেজর রাইটারগুলোকে আলোচনা করে নিই।
মেজর যারা এসএস আছে তাদেরকে আলোচনা করে নিই, তারপর মাইনর গুলোকে দেখব। তো প্রথমেই রয়েছেন কে, চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বের জন্ম হচ্ছে 1775, মৃত্যু কখন 1830। ল্যাম্বের কি কি রাইটিং আছে সেগুলো জানি, তার যে এসে গুলো, তার এসে গুলোকে বলা হয় এসেজ অফ এলিয়া। কি বলা হয়? এসেজ অফ এলিয়া। এই এসেজ অফ এলিয়া প্রথম পাবলিশ হতে শুরু করলো কখন? 1820তে পাবলিশ। কোথায় পাবলিশ হতে শুরু করলো? দ্য লন্ডন ম্যাগাজিন। লন্ডন ম্যাগাজিনে পাবলিশ হতে শুরু করলো 1820 সালে। কোনগুলো? এসেজ অফ এলিয়া। এবং কত সাল অবধি কন্টিনিউ হতে শুরু করলো? 1825। এবং এই যে এসেজ অফ এলিয়া, এগুলো বুক ফর্মে পাবলিশ হলো 1823তে। বুক ফর্মে কখন পাবলিশ হলো? 1823। এবং এটা একটা সেকেন্ড ভলিউম বেরোলো। সেকেন্ড ভলিউমটা তিনি নাম দিলেন কি? লাস্ট এসেজ অফ এলিয়া। এটা পাবলিশ হলো কখন? 1833। তাহলে দেখো, চার্লস ল্যাম্বের এসে গুলোকে বলা হচ্ছে এসেজ অফ এলিয়া। তার এসের যে কালেকশন তাকে বলা হচ্ছে এসেজ অফ এলিয়া, যেটা লন্ডন ম্যাগাজিনে প্রথম পাবলিশ হতে শুরু করলো 1820 সাল থেকে এবং 1825 সাল অবধি চললো। এটা বই আকারে পাবলিশ হলো 1823তে। এবং এটার যে সেকেন্ড ভলিউমটা পাবলিশ হলো তার নাম দিলেন তিনি কি? লাস্ট এসেজ অফ এলিয়া, যেটা 1833তে পাবলিশ। এলিয়াটা বেসিক্যালি কি? এলিয়াটা হচ্ছে চার্লস ল্যাম্বেরি একটা পেন নেম, ছদ্মনাম বলতে পারো। তিনি ছদ্মনাম ব্যবহার করলেন, তিনি এলিয়া নাম দিলেন। এলিয়া মানে ল্যাম্ব নিজে। আর এই যে এসি গুলো, এই এসে গুলো প্রত্যেকটা কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল। এই এসেজ অফ এলিয়া, এই প্রত্যেকটা এসে কিন্তু অটোবায়োগ্রাফিক্যাল এসে। এবং এই বইটির মধ্যে যে দুটো বিখ্যাত এসে, সে দুটো বিখ্যাত এসে হলো ড্রিম চিলড্রেন এবং ওল্ড চাইনা। এই দুটো ফেমাস আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। এই দুটো এসে কিন্তু প্রচন্ড পরিমাণে ফেমাস, এটা বিভিন্ন সিলেবাসে, বিভিন্ন ইউনিভার্সিটি এগুলো কিন্তু পড়িয়ে থাকে। তাহলে দেখো, চার্লস ল্যাম্বের আমরা পেয়ে গেলাম এসেজ অফ এলিয়া। নেক্সট কি পাচ্ছি? নেক্সট আমরা পাচ্ছি দেখো, টেলস ফ্রম শেক্সপিয়ার। এটা কি? এটা হচ্ছে একটা প্রোজ সেকশন, এটা গল্প, চিলড্রেন্স বুক বলতে পারি। বেসিক্যালি এই টেলস ফ্রম শেক্সপিয়ার, এটা চার্লস ল্যাম্ব এবং তার সিস্টার ম্যারি ল্যাম্ব দুজন মিলে লিখেছিলেন। কত সালে? 1807। এখানে ওরা কি করেছিলেন? শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে সেই নাটকগুলোকে গল্প আকারে লিখেছিলেন, যাতে সেই সময়কার যারা ছেলে মেয়ে তাদের শেক্সপিয়ারের প্রতি ইন্টারেস্ট পায়। ম্যারি ল্যাম্ব লিখেছিলেন শেক্সপিয়ারের কমেডিগুলোকে গল্প আকারে, আর চার্লস ল্যাম্ব লিখেছিলেন শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলোকে গল্প আকারে, এবং তারা প্রিফেসটাকে দুজন মিলে শেয়ার করে দিয়েছিলেন। তার টেলস ফ্রম শেক্সপিয়ার আরও একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক বাই চার্লস ল্যাম্ব ইন কোলাবোরেশন উইথ হিজ সিস্টার ম্যারি ল্যাম্ব। নেক্সট হচ্ছে কি? তিন নম্বরে হচ্ছে তার কবিতা। তিনি দেখো এসে লিখলেন, তিনি ট্রান্সলেশন করলেন, তিনি গল্প করলেন, শেক্সপিয়ারের নাটকগুলোকে গল্প আকারে কনভার্ট করলেন, এছাড়াও তিনি কবিতা লিখেছেন। তার বিখ্যাত একটা কবিতা আছে, তার নাম কি গো? দ্য ওল্ড ফ্যামিলিয়ার ফেসেস, যেটা 1802তে পাবলিশ হয়েছে। এটা একটা ফেমাস পোয়েম, তার গো চার্লস ল্যাম্ব। এছাড়াও আমাদের চার্লস ল্যাম্ব, তিনি এলিজাবেথান যে রাইটার, যারা এলিজাবেথান রাইটার তাদেরকে তিনি প্রচন্ড পছন্দ করতেন, বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারকে। তিনি এই এলিজাবেথান মডেলের উপর বেস করে তিনি একটা নাটক লেখার চেষ্টা করেছিলেন। নাটক মানে বেসিক্যালি তিনি একটা ট্র্যাজেডি লেখার চেষ্টা করেছিলেন, যার নাম হচ্ছে জন উডভিল। কিন্তু নাটকটা সাকসেস হয়নি, নাটকটা 1802তে পাবলিশ হয় কিন্তু নাটকটা সাকসেস হয়নি। কারণ আমি আগেই বলেছি, রোমান্টিক পিরিয়ডটা বেসিক্যালি কবিদের পিরিয়ড বা নভেলিস্টদের পিরিয়ড, এখানে কিন্তু নাটকটা সেইভাবে
কি হয়নি গো, প্রচার লাভ করেনি। সেই কারণে আমাদের এই ট্র্যাজেডি যেটা নাম হচ্ছে জন উডভিল বাই ল্যাম, এটাও সাকসেস পাইনি। নেক্সট আমরা রাইটারে চলে যাই। নেক্সট আমরা কাকে পাচ্ছি দেখো, থমাস ডিকুইন্সি। ডিকুইন্সি জন্ম কখন? 1785। মৃত্যু কখন? 1859। তার যেটা বিখ্যাত লেখা, যেটার জন্য তিনি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ফেমাস হয়ে আছেন, সেটা নাম হচ্ছে কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার, যেটা 1821 এ পাবলিশ হচ্ছে। এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল এসে, থমাস ডিকুইন্সির অটোবায়োগ্রাফিক্যাল এসে। এখানে তিনি কি দেখিয়েছেন? ডিকুইন্সি তিনি লডানাম বা ওপিয়াম বা আফিম, আফিমের নেশা করতেন। এই আফিমের নেশা তার জীবনে কি প্রভাব ফেলেছে, কতটা বাজে হয়েছে, কতটা খারাপ হয়েছে, এই জিনিসটাকে নিয়ে তিনি লিখেছেন কি, কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার, যেটা 1821 এ পাবলিশ হচ্ছে। এটা প্রথম পাবলিশ হয় অ্যানোনিমাসলি, বেনামি, নাম ছাড়া, লন্ডন ম্যাগাজিন। তখন সেপ্টেম্বর এবং অক্টোবর মাস 1821। পরবর্তী ক্ষেত্রে 1822 তে, 1822 সালে এটা বুক ফর্মে মানে বই আকারে পাবলিশ হয়, এবং এটা আরো একবার পাবলিশ হয় বই আকারে 1856। প্রথম পাবলিকেশন কিন্তু বই আকারে হয়নি, প্রথম কিসে হয়েছিল, লন্ডন ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল সেপ্টেম্বর এবং অক্টোবর 1821। তো দেখো থমাস ডিকুইন্সির অটোবায়োগ্রাফিক্যাল এবং বিখ্যাত রাইটিং কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার পেয়ে গেলাম। নেক্সট আমরা কি পাচ্ছি? নেক্সট আমরা পাচ্ছি তার আরো একটা এসে বা আরো দুটো এসে, একটা নাম হচ্ছে কি, দ্য ইংলিশ মেল কোর্স, যেটা পাবলিশড হচ্ছে 1849। এই ইংলিশ মেল কোচ এটাও একটা বিখ্যাত এসে, কার দ্বারা গো, আমাদের ডিকুইন্সি দ্বারা। আর আরেকটা হচ্ছে অন মার্ডার কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ফাইন আর্টস, এটা 1827 এর ফার্স্ট পার্ট পাবলিশ হচ্ছে, এবং এর সেকেন্ড পার্ট পাবলিশ হচ্ছে কি 1839। তাহলে ডিকুইন্সি এই তিনটে রাইটিং পেয়ে গেলাম, একটা হচ্ছে কনফেশনস, একটা হচ্ছে মেল কোচ, একটা হচ্ছে মার্ডার কনসিডার্ড অ্যাজ ফাইন আর্টস। এই তিনটে হচ্ছে ডিকুইন্সি লেখা বিখ্যাত রাইটিং, বিখ্যাত পোস্ট রাইট। চলো নেক্সট রাইটারে আমরা চলে যাই। নেক্সট হচ্ছেন আমাদের উইলিয়াম হ্যাজলিট। হ্যাজলিটের জন্ম হচ্ছে 1778 এবং মৃত্যু হচ্ছে 1830। হ্যাজলিট বেসিক্যালি একজন পেন্টারও ছিলেন, তিনি রাইটারের সাথে সাথে একজন পেন্টারও ছিলেন, তিনি খুব ভালো পেন্টিং করতেন। তিনি চার্লস ল্যাম্বের একটা খুব ভালো পোর্ট্রেট পেন্টিং করেছেন, এটা তোমরা জেনে নাও যে তিনি চার্লস ল্যাম্বের কি করেছেন, একটা খুব সুন্দর পোর্ট্রেট পেন্টিং করেছেন, কে, উইলিয়াম হ্যাজলিট। ইন্টারনেটে সার্চ করে দেখবে পেয়ে যাবে। তাহলে হ্যাজলিট একজন পেইন্টার ও ছিলেন। তাহলে হ্যাজলিটের যে তিনটে বিখ্যাত রাইটিং সেগুলো কি, প্রথমটা হচ্ছে ক্যারেক্টারস অফ শেক্সপিয়ার্স প্লেস, যেটা 1817 এ পাবলিশ হয়েছে। এটা একটা এসে, বিখ্যাত এসে, ক্যারেক্টারস অফ শেক্সপিয়ার্স প্লেস, এসে প্লাস এটা একটা ক্রিটিসিজম, শেক্সপিয়ারের উপর তিনি ক্রিটিসাইজ করছেন, তিনি তার মতামত গুলোকে তুলে ধরছেন শেক্সপিয়ারের ক্যারেক্টার গুলো। দু নম্বরটার নাম কি, টেবল টক, বা এর আরেকটা নাম আছে অরিজিনাল এসেজ অন মেন অ্যান্ড ম্যানার, যেটা 1821 থেকে 1822 এর মধ্যে পাবলিশ। আরেকটা হচ্ছে তিন নম্বর, দ্য স্পিরিট অফ দ্য এজ, বা কন্টেম্পোরারি পোর্ট্রেট, যেটা 1825 এ পাবলিশ। এটা বেসিক্যালি স্লাইটলি পার্সোনাল, এখানে তিনি অনেক পার্সোনাল কথাকে তুলে ধরছেন, কোথায়, দ্য স্পিরিট অফ দ্য এজ বা কন্টেম্পোরারি পোর্ট্রেটস। তাহলে বুঝতেই পারছো উইলিয়াম হ্যাজলিট একজন রাইটার, তার সাথে সাথে একজন পেইন্টার। এই যে পেইন্টার, এই পেইন্টার হিসাবেও তিনি কিন্তু প্রচন্ড নাম পেয়েছেন, এটা আমরা জানলাম। তো চলো আমরা হ্যাজলিটের পর নেক্সট রাইটারে চলে যাই। হ্যাজলিটের পর নেক্সট যে, তার নাম হচ্ছে দেখো ওয়াল্টার স্যাভেজ ল্যান্ডর। ল্যান্ডরের জন্ম কখন, 1775, এবং তার মৃত্যু কখন, 1864। এই ল্যান্ডরের যে রাইটিং গুলো হচ্ছে সেগুলো হচ্ছে দেখো, প্রথমটা হচ্ছে গেভির,
যেটা 1798 এ পাবলিশ হয়েছে। এটা কিন্তু কোনো এসে নয়, এটা হচ্ছে একটা পোয়েম। কেমন পোয়েম গো? এপিক পোয়েম। এই ল্যান্ডর বেসিক্যালি গ্রিক যে সমস্ত মাইথোলজি, গ্রিক মাইথোলজিদের ওপর প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, এবং ইনফ্লুয়েন্সড হয়েই কিন্তু তার এই এপিক পোয়েম গেবিল লিখেছেন, যেটা 1798 এ পাবলিশ। এছাড়াও দু নম্বর রাইটিং পাচ্ছি দেখো ল্যান্ডরের, কাউন্ট জুলিয়ান, যেটা 1812 এ পাবলিশ হচ্ছে, 1812 সালে পাবলিশ হচ্ছে 1812 এ। এটা হচ্ছে ড্রামা। তাহলে প্রথম পেলাম এপিক পোয়েম, তারপর পেলাম ড্রামা। আর থার্ড, যেটার জন্য ল্যান্ডর আমাদের কাছে বিখ্যাত হয়ে আছেন যে এসেটার জন্য, সেটা নাম হচ্ছে কি গো? ইমাজিনারি কনভারসেশনস, যেটা 1824 এ পাবলিশ হয়। এটা হচ্ছে বেস্ট অফ স্যাভেজ ল্যান্ডর। এটা কি? এটা 1824 এ পাবলিশ হচ্ছে, এটা পাঁচটা ভলিউম আছে। কটা ভলিউম আছে? পাঁচটা ভলিউম আছে। এই পাঁচটা ভলিউমে আমরা দেখতে পাচ্ছি এটা কনভারসেশন। কেমন কনভারসেশন গো? কাল্পনিক, ইমাজিনারি, একটা ইমাজিনারি বা কাল্পনিক কথোপকথন তাদের মধ্যে, দুজন লোকের মধ্যে। একজন কারা? একজন হচ্ছে ক্লাসিক্যাল গ্রিস, গ্রিস দেশের পুরনো লোকেদের সাথে, রোম দেশের লোকেদের, রোমান এবং গ্রিকদের মধ্যে কনভারসেশন চলছে, একটা ইমাজিনারি কনভারসেশন, সেটাকে নিয়ে লিখছেন আমাদের ইমাজিনারি কনভারসেশন কে? ল্যান্ডর। এইটা হচ্ছে আমাদের ল্যান্ডরের একটা সবচেয়ে ফেমাস, এবং এই রাইটিংটাই কিন্তু ল্যান্ডরকে ফেম দিচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, ল্যান্ডরকে পরিচিত করে রাখছে। কোনটার জন্য? এই ইমাজিনারি কনভারসেশন। এটা একটা টোটালি কনভারসেশন, একটা ইমাজিন, একটা কাল্পনিক কনভারসেশনের উপর বেস করে লেখা। কাদের সাথে? কাদের কনভারসেশন? গ্রিক পিপলদের সাথে, রোমান পিপল। চলো আমরা ওয়াল্টার স্যাভেজ ল্যান্ডরকে পেলাম, আমরা নেক্সট রাইটারকে দেখি। নেক্সট রাইটার নাম হচ্ছে দেখো জন জি লকহার্ট। এই লকহার্টের জন্ম কখন? 1794। মৃত্যু কখন? 1854। তিনি বেসিক্যালি এডিটর ছিলেন, তিনি তার ম্যাক্সিমাম লাইফটা এডিটিং করে কাটিয়েছেন কিল্টিং নিউজ পেপারে। তিনি যে ম্যাগাজিনটার এডিটর ছিলেন তার নাম হচ্ছে দ্য কোয়ার্টারলি রিভিউ। কত সাল থেকে কত সাল অব্দি? 1825 থেকে 1853 অব্দি, 1825 থেকে 1853 সাল অব্দি তিনি এডিটর ছিলেন। তিনি বেসিক্যালি চারটে নভেল লিখেছেন। চারটে নভেলের মধ্যে দুটো হচ্ছে তার বেস্ট। একটার নাম কি? ভ্যালেরিয়াস, যেটা 1821 এ পাবলিশ। আর একটা নাম হচ্ছে অ্যাডাম ব্লেয়ার, যেটা 1822 এ পাবলিশ। তাহলে এই ভ্যালেরিয়াস আর অ্যাডাম ব্লেয়ার হচ্ছে আমাদের লকহার্টের দুটো ফেমাস নভেল। আর কি? এছাড়াও লকহার্টের যে পরিচিতি, তার যে ফেম, তা কিন্তু নভেলগুলোর জন্য নয়। কারণ লকহার্টকে আমরা নভেলের ক্যাটাগরিতে ফেলিনি, নভেলিস্টের ক্যাটাগরিতে ফেলিনি, আমরা তাকে এসেইস্টের ক্যাটাগরিতে ফেলেছি। তিনি যে এসেটার জন্য বিখ্যাত হয়েছেন সেটার নাম কি গো? সেটার নাম হচ্ছে কি? মেমোরিজ অফ দ্য লাইফ অফ স্যার ওয়াল্টার স্কট, যেটা 1837 থেকে 1838 এর মধ্যে পাবলিশ হয়। সাতটা ভলিউম। এইটার জন্য এই যে এসেটা, এই এসেটা কিন্তু কি করে রেখেছে? লকহার্টকে ফেমাস করে রেখেছে। এটা বেসিক্যালি একটা বায়োগ্রাফি। কার উপর বায়োগ্রাফি? ওই যে আমাদের হিস্টোরিক্যাল নভেলিস্ট স্যার ওয়াল্টার স্কটের উপর বায়োগ্রাফি। তা দেখো জন জি লকহার্টকে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানেই আমাদের কি হলো? এখানেই আমাদের রোমান্টিক পিরিয়ডের যে সেকেন্ড পার্টের ক্লাস সেটা শেষ। তাহলে সেকেন্ড পার্টের যে ক্লাস, যেখানে আমরা এসেইস্ট এবং নভেলিস্ট এটাকে নিয়ে আলোচনা করছিলাম, সেটা আমাদের শেষ। তাহলে রোমান্টিক পিরিয়ড বেসিক্যালি আজকে আমাদের শেষ হলো। পার্ট ওয়ানের ক্লাসটা যারা করনি, আমি আরো একবার বলছি, তারা করে নিও। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটাই চলে যাবে এবং তারা সেই ভিডিওটা দেখে নেবে। এবং এই ভিডিওটায়, এই যে ক্লাসটা যেটা করালাম, এই ক্লাসে যদি কারো কিছু কোয়েশ্চেন থাকে বা প্রবলেম থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে করবে। সেটা তোমরা লাইভ চ্যাটেও করতে পারো বা কমেন্টেও করতে পারো, সেটা আমাকে অবশ্যই জানাবে। আর যদি প্রবলেম না থাকে সেটাও জানাবে। তাহলে সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো, সবাই
হেলদি থেকো, সবাই মনের দিক থেকে ওয়েলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো, সবাই সেফ থেকো, সবাইকে টাটা, গড ইজ অলওয়েজ উইথ ইউ, টাটা।